হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা কার্তিক মাসের দীপদান পদ্ধতি, মানে কিভাবে তোমরা কার্তিক মাসে দীপদান করবে একদম সহজ সরল পদ্ধতিতে, তার উপরেই আজকে আমি ভিডিওটা বানিয়েছি। আই হোপ কি ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে। তো চলো দেখে নাও ভিডিওটা। আমরা সবাই কম বেশি জানি কার্তিক মাস পরম পুণ্যের মাস, আর এই কার্তিক মাস শুরু হচ্ছে 19 অক্টোবর বুধবার। কার্তিক মাসে ভগবানের উদ্দেশ্যে দীপদান করলে অসংখ্য পুণ্য লাভ করা যায়, এটা আমরা সবাই জানি। তো কিভাবে আমরা ভগবানের সামনে দীপদান করব, কখন করব, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো এই কার্তিক মাসে তোমরা যখন ইচ্ছা, মানে তোমরা যদি চাও দুপুরবেলা বা সন্ধ্যাবেলা, যখন খুশি তোমরা ভগবানের সামনে দীপদান করতে পারো। তো দীপদান করার আগে আমরা পরিষ্কার জামাকাপড় পরে নেব এবং গঙ্গার জল গায়ে ছিটিয়ে নেব, নিয়ে নিজেকে শুদ্ধ করে নেব, তারপরেই আমরা দীপদান করব। একটা মাটির প্রদীপ নিয়ে নিতে হবে এবং সেই মাটির প্রদীপটা জ্বালাতে হবে ঘি বা তিলের তেল আর কর্পূর দিয়ে, আর অবশ্যই তুলোর যে সলতেগুলো হয় তো সেই সলতেগুলো ইউজ করতে হবে। এবার ওই প্রদীপটি তোমরা ভগবান শ্রীকৃষ্ণের সামনে দেখাতে পারো নিজেদের ঠাকুর ঘরে, বা তোমরা তুলসী তলাতেও প্রদীপটা জ্বালিয়ে দিতে পারো। এবার বলি, আরতি করার সময় প্রদীপটি ডান দিক থেকে বাঁদিকে ঘুরিয়ে আরতি করতে হবে, মানে আমাদের ডান দিক থেকে বাঁদিকে ঘোরাতে হবে, ভগবানের ডান দিক থেকে নয়। আর প্রদীপটির মুখ অবশ্যই করে পূর্ব দিকে করে রাখতে হবে। প্রদীপ দান করার পর শ্রী শ্রী দামোদর অষ্টকম পাঠ করলে খুব শুভ ফল লাভ করা যায়, এটা আমরা জানি। কার্তিক মাসে যে প্রদীপটা আমরা ঠাকুরের সামনে দান করব, অনেকেই মন্ত্র পাঠ করে তারপর প্রদীপটা দান করে। তো আমরা যারা মন্ত্র জানি না তাদের কোনো ভয়ের কিছু নেই, আমরা ভগবানের নাম করেই ভগবানের সামনে আমরা দীপদান করতে পারি। তো আমরা যারা জানি না অবশ্যই আমরা ঠাকুরের নাম করে ভগবানের সামনে এই পুরো কার্তিক মাস 30 দিনের 30টা প্রদীপ আমরা জ্বালাবো। তো এই ছিল আজকের ভিডিও, খুব সিম্পলভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কিভাবে আমরা কার্তিক মাসে প্রদীপ দান করতে পারি। যদি ভিডিওটা তোমাদের একটু উপকারে এসে থাকে, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই।